হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পার্সেন্টেজ নিয়ে বিভ্রান্তের মধ্যে রয়েছে, ও তোমাদের যে সমস্ত অনলাইন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখছো সেই সমস্ত অনলাইন ওয়েবসাইটে রেজাল্ট দেখার সময় তোমাদের পার্সেন্টেজ কিন্তু শো করছে না, তোমাদের পার্সেন্টাইল শো করছে, তোমরা ওটাকেই পার্সেন্টেজ হিসেবে ধরে নিচ্ছ। পার্সেন্টেজ এবং পার্সেন্টাইল দুটো কিন্তু এক জিনিস নয়। তো পার্সেন্টাইল কি, পার্সেন্টেজ কি, ডিটেলসে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো অথবা তোমাদের পার্সেন্টাইল এবং পার্সেন্টেজ নিয়ে কোনো ডাউট থেকে থাকে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের পার্সেন্টাইজ এবং পার্সেন্টাইল নিয়ে কোনো ডাউট আর এই ভিডিওটি পুরোপুরি দেখার পর থাকবে না। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটন ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের সকলেরই পার্সেন্টেজের আইডিয়া রয়েছে, কিন্তু পার্সেন্টাইলের আইডিয়া নেই। পার্সেন্টেজ এবং পার্সেন্টাইলের মধ্যে ডিফারেন্সটা কী? তো এখানে দেখো, পার্সেন্টেজ সম্বন্ধে কিন্তু তোমাদের সকলেরই আইডিয়া রয়েছে, ঠিক আছে? তো এখানে পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে পার্থক্য কি? পার্সেন্টেজ সবাই জানো, কোনো তোমরা 100-এর মধ্যে যদি 80 পাও, ঠিক আছে, এ তাহলে কি হচ্ছে 80% হয়। মানে এ তোমরা পার্সেন্ট কিভাবে বের করতে হয় জানো, যে 100-এর মধ্যে যত নম্বর তোমরা পাবে সেই অনুযায়ী পার্সেন্টেজ হয়। তো এখানে তোমরা ধরো 500-এর মধ্যে 400 পেয়েছো, ঠিক আছে, তাহলে তোমরা কত পার্সেন্ট পেয়েছো? এখান থেকে তোমরা 100-এর মধ্যে বের করলে পেয়ে যাবে কি হচ্ছে 400/500×100 যদি করো, তাহলে এখান থেকে ক্লিয়ারভাবে বেরিয়ে আসে কত, ও তোমার 80%, ঠিক আছে। এখানে ক্লিয়ারভাবে বেরিয়ে এসেছে যে তুমি 80% পাবো। তো এইভাবে তোমার পার্সেন্টেজের বিষয়ে আমি আর কিছু বললাম না, কেন পার্সেন্টেজের বিষয়ে তোমাদের রীতিমতো আইডিয়া হয়ে গেছে যে 100-এর মধ্যে কত নম্বর, সেই অনুযায়ী পার্সেন্ট তোমরা পেয়ে জানো যে পার্সেন্টেজ কীভাবে বের করে কি। কিন্তু পার্সেন্টাইলটা কি অনেকে জানো, অনেকে এই বিষয়ে এখনও কিন্তু জানো না। সেক্ষেত্রে আমি বলে রাখি যে পার্সেন্টাইলটা কি অ্যাকচুয়ালি। ধরে নাও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক্সাম দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, এই অ্যাপ্লাই করেছে কতজন, আমি ধরে নিলাম 600,000 600,000 পরীক্ষার্থী কী হচ্ছে অ্যাপ্লাই করেছে যে এক্সামটা দেবে বলে। কিন্তু যে সংখ্যক পরীক্ষার্থী অ্যাপ্লাই করে সেই সংখ্যক পরীক্ষার্থী তো পরীক্ষা দেয় না, তার থেকে কম পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তো আমি এখানে ধরে নিলাম যে তোমার এই 600,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা মানে এক্সাম দিয়েছে কতজন, আমি ধরে নিলাম যে এক্সাম দিয়েছে হচ্ছে 500,000 জন 500,000 পরীক্ষার্থী কী হচ্ছে এক্সাম দিয়েছে 600,000-এর মধ্যে থেকে। তাহলে এই সমস্ত পরীক্ষার্থীর মধ্যে পাস ফেল নির্ভর করবে, ঠিক আছে। এরপরে ধরো তুমি, ঠিক আছে, তুমি কী হচ্ছে তুমি এক্সামে, ঠিক আছে, 60% পেয়েছো। তো এখানে ধরে নাও যে আমি 60% হিসাবে, ঠিক আছে, 60%-এর হিসাবে আমি পার্সেন্টাইল বের করছি, পার্সেন্টেজ না, ঠিক আছে, পার্সেন্টাইল। তো এখানে পার্সেন্টাইল যখন আমি বের করছি 60%-এর হিসাবে, তখন কি হয়, টোটাল কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 500,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 500,000, ঠিক আছে। এইখানে আমি সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবো যে কত পরীক্ষার্থী টোটাল পরীক্ষায় বসেছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছে। তারপরে এখানে একটা 100 আছে, এর রুলস একটা 100 আছে, ঠিক আছে, পুরো পুরো ডিটেলসে বুঝতে পারবে, এখানে ভালো করে দেখো, 100 আছে। তারপরে এখানে এটা ম্যাটার করে না, 60%টা বসবে না, এখানে 60% তুমি যে নম্বর পেয়েছো এই 60%, এই 60%-এর কম মানে নিচে কতজন পরীক্ষার্থী রয়েছে, ভালো করে ক্লিয়ার করো, 60%-এর নিচে কতজন পরীক্ষার্থী রয়েছে, 60%-এর কম কতজন পরীক্ষার্থী রয়েছে। আমি ধরে নিলাম 60%-এর কম রয়েছে হচ্ছে এ 60%-এর কম, ঠিক আছে, 60%-এর কম পেয়েছে, ঠিক আছে, 60%-এর কম পেয়েছে কতজন, 60%-এর কম পেয়েছে আমি ধরে নিলাম হচ্ছে 200,000 জন এর মধ্যে, ঠিক আছে, 200,000 জন কম পেয়েছে। তাহলে এখানে কী হচ্ছে 200,000 এখানে হয়ে যাবে,
তো এই জায়গাটা কি বুঝবে, তুমি যে নম্বর পেয়েছো সেই নম্বরের থেকে কতজন পরীক্ষার্থী কম পেয়েছে সেটা এখানে বলবে। এবং এইটাকে যদি ক্যালকুলেশন করি, ভালো করে বোঝো এখানে 60% হিসাবে আমি করছি, তো এখানে 60% কম পেয়েছে 2 লাখ জন পরীক্ষার্থী, সেটা এখানে বসে গেছে। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে এগুলো কেটে গেল, কেটে গিয়ে এখানে 5 দিয়ে কাটো, এখানে 20, তো এখানে কত হয়ে যাচ্ছে, এখানে আমরা যদি দেখি এখানে 40 কত হচ্ছে, 40 হচ্ছে। ভালো করে ক্লিয়ার করে এখানে কি হচ্ছে, 40 হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 40 যে স্কোরটা এটা হচ্ছে পার্সেন্টাইল স্কোর, ঠিক আছে, পার্সেন্টাইল স্কোর। তো এটা হচ্ছে কি পার্সেন্টাইল স্কোর, তো এটা পার্সেন্টেজ না। তোমাদের কিন্তু অধিকাংশ যে ওয়েবসাইটগুলো আছে এখানে কিন্তু পার্সেন্টাইল স্কোর দেয়, এটা পয়েন্টও আসতে পারে, কারণ এটা আমি বলছি এর উপর ডিপেন্ড করছে। এটা আমি রাউন্ড ফিগার নিয়েছি বলে আমার 40 এসে এটা 40.1 পয়েন্ট এও আসতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো আমি এখানে যদি এখানে সেম জিনিস যদি আমি এখানে 60% করছি, যদি আমি 75% করি, 85% করি, 50% করি, সে এখানে আপস ডাউন হতে পারে। এবং তোমরা কজন পরীক্ষার্থী এর থেকে কম পেয়েছে, মার্কস এবছরে কীরকম এসছে তার উপর ডিপেন্ড করে কিন্তু পার্সেন্টাইল স্কোর। অ্যাকচুয়ালি এটা কার উপর নির্ভর করে, র্যাঙ্ক বের করার জন্য। র্যাঙ্ক যারা বোঝুনি তাদের জন্য আরও একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে এ তোমার রয়েছে, আমি 40%-এর ক্ষেত্রে বলছি, 70%-এর কথা বলছি, ধরো 80%-এর কথা বলছি, ভালো করে ভাবো 80%-এর নিচে কতজন পরীক্ষা দিয়েছে। তো এখানে ধরো যে তোমার এই যে সেম রয়েছে, এই 5 লাখ জন পরীক্ষার্থী এখানে কি হচ্ছে পরীক্ষা দিয়েছে, কতজন, এই 5 লাখ জন পরীক্ষার্থী, সেম 5 লাখ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এই 5 লাখ জন পরীক্ষার্থীর মধ্যে আমি এখন কি বের করব, কার সাপেক্ষে বের করছি, এখানে 80% হেড হিসাবে আমি পার্সেন্টাইল বের করছি। সেই কারণে কি হবে, এখানে 80%-এর কম পেয়েছে কতজন পরীক্ষার্থী, এখানে 80% এই মার্কস খুবই কম জন পায়, তাহলে 80%-এর মার্কস 80%-এর থেকে কম পেয়েছে কতজন, ধরো এখানে 80%-এর থেকে কম পেয়েছে 4 লাখ জন, ঠিক আছে। 5 লাখের মধ্যে 4 লাখ স্টুডেন্ট রয়েছে 80%-এর কম পেয়েছে নম্বর, ও তার মানে 1 লাখ জন 80% বা 80%-এর উপরে পেয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমার যে যতজন কম পেয়েছে সেটা এখানে বসে যাবে, সেম এটা এখানে বসে যাবে। তো এটা আমি মুছে দিই, তো এটা এখানে কি হচ্ছে বসে গেলে, বসে গেলে কি হয়ে যাবে, এখানে 4 লাখ লোকজন, এখানে শূন্যগুলো কেটে গেল, কেটে গেলে কি হয়ে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে 20, এটা কত হয়ে যাচ্ছে 80। দেখো 80 কিন্তু তোমাদের পার্সেন্টাইল স্কোর হয়ে গেল। তো এখানে কিন্তু ডিপেন্ড করছে কত কতজন কম পেয়েছে এবং তুমি কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, এটার উপর কিন্তু ডিপেন্ড করে পার্সেন্টাইল স্কোর কিন্তু বের হচ্ছে। তো এটা জেনারেলি তোমাদের যেরকম বললাম র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, ধরো 80%-এর জায়গায় এখানে 80% পরীক্ষার্থীর জায়গায় এখানে আরও বেশি হয়ে যেত, স্কোরটা আরও বেশি হতো, এই একই নম্বর পেয়েছো তুমি, কিন্তু 80%-এর কম পরীক্ষার্থী কতজন পেয়েছে, ধরে নাও তো এখানে 4.5 লাখ জন পেয়েছে, ঠিক আছে, 4.5 লাখ স্টুডেন্ট পরীক্ষার্থী এমন রয়েছে যারা 80% নম্বর পায়নি, মানে 80%-এর নিচে পেয়েছে। তখন কি এই সেম প্রসিডিওর সেম নম্বর পেয়েও তোমার কী হচ্ছে, এই পার্সেন্টাইল স্কোর কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সেম নম্বর পেয়ে এখানে কত হয়ে যাবে, ×100, এখানে দেখো 4টে কেটে গেল, এখানে 5 দিয়ে কাটো, এখানে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত, 5×9=45, তাহলে এখানে হচ্ছে 10, 0, 0 কেটে দাও, তাহলে কত হয়ে গেলো দেখো 90 এখানে হয়ে গেল, ক্লিয়ার। তার মানে এখানে ভালো করে দেখো যে এখানে আমি 80%-ই পেয়েছিলাম, আমার যেই স্টুডেন্ট বেড়ে গেল, যে 80%-এর কম স্টুডেন্ট কম পেয়েছে এমন স্টুডেন্টের সংখ্যা যেই বেড়ে গেল, পার্সেন্টাইল স্কোরও বেড়ে গেল। তার মানে বুঝতে পেরেছো, পার্সেন্টাইল স্কোর বা পার্সেন্টাইল আর পার্সেন্টেজ দুটো কিন্তু এক জিনিস নয়। তোমরা যে রেজাল্টে দেখছো ওখানে দেখো মেনশন করে দেয়, কোনো কোনো ওয়েবসাইট আছে যেখানে পার্সেন্টেজই দেওয়া থাকে, তোমাদের এখন বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু পার্সেন্টাইল দেয়, কারণ পার্সেন্টাইলটা অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো কতজনের কম পেয়েছো কতজনের বেশি পেয়েছো, সেই স্কোরটা ডিপেন্ড করে বলে এখানে র্যাঙ্কের একটা ম্যাটার থাকে। বেশিরভাগ কি হয়, ওই তোমরা বেশিরভাগ যে সমস্ত বড় বড় পরীক্ষা হয়, জয়েন্ট হোক ও কিংবা তোমার তোমার আইআইটির পরীক্ষা হোক, সেই সমস্ত পরীক্ষায় কী হচ্ছে, এর পার্সেন্টেজের বদলে কী দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে হচ্ছে পার্সেন্টাইল, কারণ এখানে শুধুমাত্র পার্সে মানে এখানে স্টুডেন্টটা কত পিছিয়ে রয়েছে সেটা জানতে পারে, এই তাই জন্যই পার্সেন্টাইল স্কোরটা দেওয়া হয়। তো আশা করি তোমাদের পার্সেন্টাইল
এবং পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝে গেছো, যে পার্সেন্টাইল কি, পার্সেন্টেজ কি এবং পার্সেন্টেজ কিভাবে বের করবে। তোমাদের কিন্তু পরীক্ষায় পার্সেন্টাইলের ওপর ও তোমাদের কিন্তু পরীক্ষার যে বাকি তিল পরীক্ষার নম্বর দেওয়া হবে না, কিভাবে নম্বর দেওয়া হবে, পার্সেন্টেজ কিভাবে বের করবে, তা নিয়ে আমি একটা রীতিমতো ভিডিও করে ফেলেছি। যারা ওই ভিডিওটি দেখোনি, এরকমভাবেই বোর্ডে পুরো ডিটেলস আলোচনা করেছে, যারা দেখোনি সেই ভিডিওটি দেখে নাও, আমি আই বাটনে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে গেছে পার্সেন্টাইলের ব্যাপারে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, কারণ না এখানে স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর তোমরা এখনও যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, ইনস্টাগ্রামে ফলো করো, আর কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে কোশ্চেন করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।